রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক জুমা থেকে আরেক জুমা মাসকানের এক সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে দেন আল্লাহু আকবার এক রমজান থেকে আরেক রমজান এই পুরো এক বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ রমজানের কারণে মাফ করে দেন আমরা যে নামাজের জন্য ওযু করি আপনাদের দেশে কি ওযুর সিস্টেম আছে আছে জবাব দেন না তো নাই এলাকায় আছে আছে না উজু সাইডে করে আছে উজুর সময় প্রথমে কোন অঙ্গ ধৌত করেন হাতের কবজি না কোন সো আগে আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন উজু করার সময় প্রথমে হাতের কবজি যখন ধৌত করে উজুর পানির সাথে সাথে হাতের কবজির গুনাহগুলো আল্লাহ ঝরায়া দেয় শুধু তাই নয় নখের নিচে যে গুণাগুলো ছিল নখের নিচে যে গুণাগুলো ছিল অজুর পানির সাথে সাথে নখের নিচের গুণাগুলো ধরা দেয় তিনি এমন আল্লাহ তিনি এমন আল্লাহ তিনি এমন আল্লাহ তিনি চান্না তার কোন বান্দা জাহান নামে জ্বলুক আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাপ করার জন্যই রেডি শুধু মাপ করেন শুধু মাপ করেন আল্লাহু আকবার আমার আপনার সেই চোখ নাই এজন্য দেখি না কিন্তু যেহেতু রাসুল ওই রাসুল বলেছেন যে রাসুল জীবন ও মিথ্যা কথা বলে নাই আমাদের রাসুলকে মক্কার লোকেরা পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে জাদুকর বলেছে এই মানের লোকেরাও রাসুলের ব্যাপারে কথা বলার সাহস পায় নাই এ কথা বলি নাই যে মোহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে আল্লাহ আকবর গোটা জিন্দগিতে একটা অসত্য কথা যে রাসুল বলে নাই এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা এর জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ গোটা জিন্দগিতে একটা অসত্য কথা বলেন ওই রাসূল বলেছেন ওজুর পানির সাথে সাথে কবজির গুনাহগুলো ঝরে যায় বিশ্বাস হয়েছে মনে প্রাণ বিশ্বাস হয়েছে এবার অজুকারী যখন মুখে পানি দেয় এক কুলি যখন করে মুখের ভিতরে গুণাগুলো পানির সাথে ঝরে যায় রাসূল বলেছেন যখন নাকে পানি দেয় নাকের ভিতরে গুণাগুলো ঝরে যায় এবার যখন আল্লাহর বান্দাবান্দী মুখমণ্ডল ধৌত করে অজুর পানির সাথে সাথে মুখমণ্ডলের গুণাগুলো ধরে যায় এবার যখন কোন সহধত করে কোন পর্যন্ত হাতের গুণাগুলো ঝরে যায় এবার যখন মাথা মাসে করে মাথার দুশ্চিন্তা খারাপ চিন্তার গুণাগুলো ঝরে যায় সর্বশেষ যখন তাকনো পর্যন্ত দুই পা ধত করে তখন পায়ের গুণাগুলো ঝরে যায় এমন কি পায়ের নখের নিচের গুণাগুলো ঝরে যায় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু আমাদের আল্লাহ তাহলে গুনামাপের সুযোগ কি সারা জীবনে একবার না প্রতি মিনিটে মিনিটে কথা বলেন সত্যিকারের মন থেকে বলুন তো আমরা কি এই এই সুযোগটা কি কাজে লাগাই আমার ভাইয়ারা আরেকটা মহা ঔষধের নাম হলো তাওবা তিনটা কথা বলেছি এক কালেমা পড়া বেশি বেশি করে কালেমা পড়া রমজান টু রমজানুমা ঈদ টু ঈদ গুনাগুলো কারণে দেহের অঙ্গ প্রত্যঙ্গের গুনা গুলো ঝরাইজন কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ